বন্ধুরা স্বাগত দেখছেন খবর বাংলা চলছে বর্ষাকাল তাই বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে এবং থাকবে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর নতুন কিছু পরিবর্তন অবশ্যই ক্ষণে ক্ষণে আসে সেগুলি আপনাদের জানিয়ে দিই আবারও কিন্তু কিছু তথ্য অবশ্যই এসেছে সেগুলি আপনাদের জানাবো আবহাওয়া পরিবর্তনশীল তাই প্রতিদিনই আপনাদের কিছু কিছু পরিবর্তন জানিয়ে দিই কোন দিকে কেমন রয়েছে যাতে আপনারাও সময়ে সময়ে আপডেট হতে পারেন আর বন্ধুরা আপডেটগুলি আপনাদের কাজে লাগছে কি না বা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এখন আপনার এলাকার আকাশ কেমন রয়েছে বা কীরকম বৃষ্টিপাত পাচ্ছেন না মেঘলা রয়েছে না কী পরিষ্কার রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর নতুন হলে এই ধরনের আপডেট আরও জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না নোটিফিকেশান বিলটিকেও অন রাখবেন যারা এখনও রাখেননি চলুন আর আপডেট ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি এবারে বৃষ্টির পরিমাণ কমলেও যেটা জানা যাচ্ছে যে উত্তরবঙ্গের তিন জেলাতে কিন্তু এখনও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর কোথাও কোথাও কমলা সতর্কতাও থাকছে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাতেই কমলা সতর্কতা থাকছে জলপাইগুড়িতেও একটুখানি রেখেছে বাকি জায়গাতে উঠিয়ে নিয়েছে সেখানে হলুদ সতর্কতা থাকছে তবে চলবে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলবে এছাড়া উত্তর পূর্ব বিহার থেকে দক্ষিণ উড়িষ্যা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে যার জেরে বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ চার জুলাই সোমবার চার জুলাই হচ্ছে রবিবার রবিবার সকালের মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টিপাত এবং দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এক সঙ্গে সব জায়গাতে হবে না কোথাও কোথাও হবে তার মানে হালকা থেকে মাঝানে মানের বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত এই সমস্ত জেলাগুলি কোথাও কোথাও দেখা যেতে পারে এদিকে বাকি যে দুটি জেলা থাকছে মানে দক্ষিণ দিনাজপুর এবং মালদা এইখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে তার সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে কারণ বিহার এলাকাতে থাকছে ভারী বৃষ্টিপাত তার যা যার দাপট এখানে কিন্তু কিছুটা পড়তে পারে এমন সম্ভাবনা রয়েছে এছাড়া তার পরবর্তী চব্বিশ ঘন্টায় মানে পাঁচ জুলাই সোমবার সকালের মধ্যে কোচবিহার এবং আলিপুরদুয়ারে কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর অর্থাৎ একটুখানি কমের দিকে থাকলেও থাকতে পারে তবে বৃষ্টিপাত কিন্তু একদম চলে যাচ্ছে না এটা আগের আপডেটে আপনাদের জানিয়েছিলাম আগের আগেরটাতে হয়তো আপাতত দিনের তাপমাত্রাতে পরিবর্তন সেরকম থাকছে না এমনটা জানানো হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ চার জুলাই রবিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে বীরভূম এবং মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা জানিয়েছে এছাড়া বাকি জেলাগুলিতে অর্থাৎ এই দুটি জেলা বাদে বাকি জেলাগুলির যে অংশগুলি রয়েছে সেখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা আর তার পরবর্তী চব্বিশ ঘন্টাতে কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ সোমবার সকালের মধ্যে কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে না এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া বাকি জেলাগুলিতে কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে ওই সময়ের মধ্যে আপাতত দিনের তাপমাত্রাতে উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও কিন্তু কোনো রকম পরিবর্তন আসছে না এমনটা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর আর আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছে যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পৌঁছে যাচ্ছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে যার জেরে আগামী পাঁচ দিন অসম অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে উত্তর পশ্চিম রাজস্থান থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা অবস্থানের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া আবহাওয়া দপ্তর জানা জানিয়েছে যে আগামী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে প্রবল বজ্রপাত হতে পারে বিহার ঝাড়খণ্ড উত্তর ছত্তিশগড় এবং গাঙ্গিয়া পশ্চিমবঙ্গের কোথাও কোথাও যার জেরে মানুষ এবং গবাদি পশুর ক্ষতি হতে পারে বলেও সতর্ক করছে আবহাওয়া দপ্তর অর্থাৎ ওই সময়ে যদি দেখেন যে বজ্রবিদ্যুৎ হচ্ছে অবশ্যই মাঠে থাকা চলবে না বা পশুদেরও কিন্তু মাঠে বেঁধে রাখা যাবে না এমনটাই বলতে চাইছে আবহাওয়া দপ্তর এবার চলুন আমরা স্যাটেলাইটে এবং লাইফ ডেকে বাকিগুলো জেনে নিই কী তথ্য আছে জানিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে অর্থাৎ স্যাটেলাইট চিত্রে চলে এলাম যেখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি বেশ ভালো মেঘ উঠেছে আপনাদের আগের আপডেটে বলেছিলাম যে মেঘ কিন্তু উঠতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেখা যাচ্ছে যে মেঘ কিন্তু উঠছে অনেক জায়গাতে মেঘ উঠেছে বিশেষ করে দক্ষিণবঙ্গে তো বেশ ভালোই মেঘ উঠেছে কোথাও কোথাও হয়তো সহ যে বৃষ্টিপাত হতে পারে দপ্তর যেটা বলছে মানে বজ্রবিদ্যুতের সম্ভাবনা কোথাও কোথাও থাকছে এরই মধ্যে হালকা বৃষ্টিপাত আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা বলেছে আবহ দপ্তর যে মুর্শিদাবাদ বীরভূমের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও আপনারা জানান যে যারা ওখান থেকে দেখছেন কেউ ভারী বৃষ্টিপাত পাচ্ছেন কি না কারণ কোথাও কোথাও বেশ ভালো রকম বৃষ্টিপাত হওয়ার একটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে এই নলহাটি সিউড়ি দুর্গা এছাড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশেও কিন্তু আমরা ভালো ভালো কিন্তু মেঘ দেখতে পাচ্ছি অর্থাৎ এই এলাকাতে ঘন মেঘ রয়েছে এছাড়া বাঁকুড়ার দিকে মেঘ রয়েছে পুরুলিয়ার দিকেও মেঘ রয়েছে অর্থাৎ ঝাড়খণ্ড এলাকাতে মেঘ রয়েছে এবং এই যে রয়েছে ঝাড়খণ্ড এবং মালদার কাছাকাছি অংশে ধুলিয়ানার দিকে দেখতে পাচ্ছি এছাড়া রাজশাহী বিভাগের কোথাও ফাঁকা রয়েছে কোথাও আবার এই মহাদেবপুর ভোগড়া আদমদিঘি বা এইদিকেও গোরাঘাট চৌরাজ্য পর থেকে সরিষাবাড়ি মানে রংপুর বিভাগের কোথাও কোথাও এবং মনমোহন সিংহের একটুখানি সামান্য অংশ এবং রংপুর এই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই এলাকাতে ঘন মেঘ দেখা যাচ্ছে আবার কোথাও কোথাও ফাঁকা থাকছে কোথাও কোথাও মেঘ উঠছে স্থানীয় মেঘের মতো করে উঠছে এছাড়া মেহেরপুর থেকে শেখপুরা এদিকে একটা মেঘ দেখা যাচ্ছে এছাড়া মেঘ আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে কলকাতার দিকে দুই চব্বিশ পরগনার দিকে কোথাও কোথাও মেঘ থাকছে কোথাও কোথাও ফাঁকা থাকছে পরবর্তী ক্ষেত্রে আসতে পারে হুগলি আরামবাগ চন্দননগর এদিকে পানিহাটি ব্যারাকপুর তার সঙ্গে কলকাতার দিকেও উলবেড়িয়া হাওড়ার দিকেও কিন্তু কিছু কিছু মেঘ যাচ্ছে কোথাও কোথাও ফাঁকা থাকছে কোথাও কোথাও হচ্ছে বাঁকুড়ার পুরুলিয়া রঘুনাথপুর হুড়া বাঁকুড়া বিষ্ণুপুর দুর্গাপুর সোনামুখী পূর্ব বর্ধমান করা এছাড়া অন্যান্য জায়গাও রয়েছে মেমারির দিকে রয়েছে বোলপুরের দিকে রয়েছে ভাতার মঙ্গলকোটের দিকেও দেখা যাচ্ছে মেঘ রয়েছে এছাড়া এদিকে ঝাড়গ্রামের বেশ কিছু অংশে কিন্তু মেঘ যাচ্ছে গোপীবল্লভপুর থেকে শুরু করে এদিকে খড়গপুর হয়ে যাচ্ছে এবং বেলদার দিকে হালকা রয়েছে হয়তো থেকে এদিকে এদিকে আসলেও আসতে পারে কারণ সম্ভাবনা কিন্তু রয়েছে এটাকে আমরা আয়ার মোড একবার ফেলে দেখি কেমন ঘনত্ব রয়েছে তো দেখা যাচ্ছে ঘনত্ব মূলত এই এলাকাতে বেশি রয়েছে যেদিকে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান রয়েছে বাকি অংশে রয়েছে তবে হালকা হতে পারে সব জায়গাতে বৃষ্টিপাত যে বর্তমানে হয়তো হচ্ছে না পরবর্তী ক্ষেত্রে হলেও হতে পারে কারণ জলীয় বাষ্প প্রচুর পরিমাণে রয়েছে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং সেইগুলোকে কাজে লাগিয়ে হতে পারে যেটা হচ্ছে যে পূর্ব ভারতের রাজ্যগুলিতে সমস্ত জায়গাতে নেই তবে কোথাও কোথাও হতে পারে এমনটা দেখা যাচ্ছে আমরা এটাকে ব্লু মোটে ফেলে দিকে তাহলে আর একটু বোঝা যাবে কেমন কী মেঘ রয়েছে কোন দিকে ত্রিপুরার দিকে মিজোরাম মণিপুর পুরো দিক থেকে মেঘ কোথাও কোথাও আসামের দিক থেকে দেখে কিন্তু যাচ্ছে তবে সেটা এগোলে হতে পারে এবং আংশিক মেঘলা গাছ থাকছে সব জায়গাতে মেঘলা মেঘলা নেই কোথাও ফাঁকা রয়েছে সিলেটের দিকে মেঘ আসতে পারে এদিকে আসামের কাছাকাছি অংশ এবং মেঘালয়ের দিকে দেখা যাচ্ছে এছাড়া হালকা মাঝারি পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে এদিকেও পরবর্তী ক্ষেত্রে হয়তো আসবে কারণ মেঘ যা দেখা যাচ্ছে হতে পারে এই সম্ভাবনা এছাড়া বিহার এলাকাতে যে বৃষ্টিপাত রয়েছে সাসারাম গয়া পাটনা এদিকে কিন্তু ঘন মেঘ রয়েছে সুতরাং রাঁচির দিকেও মেঘ রয়েছে ধানমাদ ঝা জামশেদপুরের দিকেও রয়েছে তার মানে এই এলাকাতে বৃষ্টিপাতের সব থেকে বেশি সম্ভাবনা এমনটা কিন্তু দেখা যাচ্ছে চলুন আমরা এটাকে দেখে নিলাম স্যাটেলাইটের চিত্রগুলি এবারে একটু বজ্র বৃষ্টি মোটে দেখা যাক কোন দিকে আর কি সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর কী বলছে তার সঙ্গে এখানে কি খাচ্ছে মিল সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আপনাদের এলাকাটি আমরা ক্লিক করে বেশি দেখব না তাহলে নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও যেটা দেখা যাচ্ছে যে সন্ধ্যের পরে কিন্তু কোথাও না কোথাও বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে হয়তো সব জায়গাতে হবে না এটা দেখা যাচ্ছে বিহারে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত ভালোই থাকছে চট্টগ্রামের দিকে একটা বৃষ্টিপাত আসতে পারে এমনটা কিছু রয়েছে বা উপকূলের দিকে বাংলাদেশে কিছুটা আসতে পারে এই দিকে মনমোহন সিং সিলেটের দিকে কিছুটা আসলেও আসতে পারে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে ট্র্যাকের নিয়ে গেলে কী হচ্ছে দক্ষিণবঙ্গের দিকে রাতের দিকে হয়তো বৃষ্টিপাতটি কমে গেলেও যেতে পারে তবে মেঘটা যতক্ষণ থাকবে ততক্ষণ সম্ভাবনা অবশ্যই থাকবে এর সঙ্গে পুরোপুরি মেলালে মেলে না এটা আমরা যেহেতু দেখি তবে সম্ভাবনাগুলি জানা যায় যে রাতের দিকে একটা এই এলাকাগুলিতে বৃষ্টিপাত আসলেও আসতে পারে মানে মুর্শিদাবাদ বীরভূমের দিক হয়ে যেটা হচ্ছে মালদা দুই দিনাজপুর এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে বিহারের দিকে রয়েছে রংপুর বিভাগে বা রাজশাহীর কাছাকাছি কিছু এলাকাতে হতে পারে কিছু এলাকাতে আবার নাও হতে পারে এছাড়া এই দিকটাতে ফাঁকা ফাঁকাই দেখাচ্ছে ত্রিপুরার দিকে একটা মেঘ ঢুকতে পারে এদিক থেকে চট্টগ্রাম হয়ে বাকি অংশ হয়তো থেমে গেলেও যেতে পারে তবে যেটা বললাম যে মেঘ যতক্ষণ থাকবে ততক্ষণ বৃষ্টিপাত এছাড়া একদম রাতের দিকে নিয়ে গেলে সেই যেভাবে হয় উত্তরবঙ্গে বৃষ্টি কাঁপাবে এবং দক্ষিণবঙ্গে কিছু নাও হতে পারে চলুন আরও ট্র্যাক করে নিয়ে যাওয়া যাক আমরা নিজের যাচ্ছি আস্তে আস্তে ভোরের দিকে নিয়ে গেলেও যা হচ্ছে ভোরের দিকে নয় সকালের দিকে আমরা নিয়ে গেলাম তখন দেখা যাচ্ছে উত্তরবঙ্গে তখনও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে তবে রবিবারে এরকম কিছু থাকছে না দক্ষিণবঙ্গে বা বাংলাদেশের এই সমস্ত এলাকাতেও কিছুই থাকছে না হয়তো কোথাও কোথাও আংশিক আকাশ থাকবে কিন্তু বেলার দিকে আবার বৃষ্টিপাত ফিরে আসবে হালকা থেকে মাঝারি মানের পাশাপাশি বিক্ষিপ্ত মাঝারি ভারী টাইপেরও বা ওই মাঝারি ধরতে পারেন হালকা মাঝারি হতে পারে এটাই রয়েছে বাংলাদেশের দেখুন এই সমস্ত খুলনা বিভাগের দিকে থাকবে রাজশাহীর দিকে থাকবে তবে সব জায়গাতে এক নাগারে বৃষ্টিপাত হচ্ছে না এটা পরিষ্কার দেখা যাচ্ছে উত্তরবঙ্গে হালকা মাঝারি চলবে কখনো কখনও ভারী বৃষ্টিপাত আসতে পারে এই যে আবার এই দার্জিলিংয়ের দিকে একটা আসলে আসতে পারে আবার এই পশ্চিমাঞ্চল জেলার দিকে আবার আসতে পারে ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়া বাঁকুড়ার দিকে আর এদিকে তো রয়েছে মাঝে মধ্যে হতেই পারে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে কত থাকতে পারে একটুখানি এবং পারার পরের দিকে নিয়ে গেলে রবিবার কী হচ্ছে দেখুন এই সমস্ত এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে এই ভারী বৃষ্টিপাত মূলত হবেই সেটা বলা যেতে পারে বাকি জায়গাতে জোর দেওয়া যাচ্ছে না কারণ বাকি জায়গাতে আমরা ফাঁকা ফাঁকা দেখছি এই যে এরকমই দেখতে পাচ্ছি রাতের দিকে আবার বেড়ে যাবে সোমবার সকাল পর্যন্ত আমরা যেহেতু আপডেটটিকে আগে জানিয়েছি তাই সেই সকাল পর্যন্ত দেখে নিচ্ছি সকালের দিকে ওই হালকা পুলকা কোথাও কোথাও হতে পারে বাংলাদেশে দুপুর পর্যন্তই দেখে নিই তাহলে একটু বুঝে যাবে দুপুরের দিকে যেহেতু বৃষ্টি বা দক্ষিণবঙ্গে হয় তো দুপুরের দিকে হালকা মাঝারি হতে পারে এমনটা কিন্তু রয়েছে তবে বৃষ্টির পরিমাণ বা সম্ভাবনা বেশি থাকবে সোমবার থেকে একটু হতে পারে এমন সম্ভাবনা রয়েছে তো এই ছিল লেটেস্ট আপডেট দেখুন সব জায়গাতে বৃষ্টিপাত রয়েছে আর দেখছি না পরবর্তী আপডেটটা দেখা হচ্ছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ